হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু বুবলিজ ডায়েরি। রোজার মাস চলে এসেছে এবং আর এক দুই দিনের মধ্যেই ইফতারের আইটেম রেডি করতে হবে। সো কম বেশি সবাই আমরা বোধহয় ইফতারের মেনু নিয়ে এখন ঘাটাঘাটি করছি। যাই হোক, ইফতারে আমরা কম বেশি সবাই ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করি। সারাটা দিন না খেয়ে থাকার পরে ইফতারের টাইমে আসলে ভাজা পোড়া জিনিসটা আমাদের খুবই অ্যাট্রাক্ট করে। বাট দ্যাটস নট দ্য হেলদি ওয়ে টু ব্রেক ইয়োর ফাস্ট। ইফতারের টাইমে হেলদি মেনু রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আজকের ভিডিওতে দুইটা রেসিপি আইডিয়াস শেয়ার করব আপনাদের সাথে, যেগুলো ইফতারের মেনুতে আপনারা রাখতে পারেন। স্পেশালিটি হলো এগুলো খুবই কম তেলে ভাজা, বাট খেতে খুবই মজা হয়। রেসিপিগুলোর ইনগ্রিডিয়েন্টও খুবই ভালো। আপনি যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে নিজেই দেখতে পারবেন। এনিওয়েজ, আরেকটা স্পেশালিটি হলো এই খাবারগুলো শুধু যে আপনি ফ্রিজ করে রাখতে পারবেন তাই না, আপনি বানিয়ে একবারই এগুলোকে ভেজে বক্সে করে তুলে রাখতে পারবেন। ইফতারির কিছুক্ষণ আগে জাস্ট বের করে একটু হিট আপ করে নিলেই হবে। সো ইফ ইউ আর রেডি, দেন আম গোনা শেয়ার দ্য রেসিপিস উইথ ইউ। দুইটা রেসিপি আজকে শেয়ার করছি, যদি আপনাদের ভালো লাগে আমাকে বলবেন, আমি এই টাইপের রেসিপি হয়তো তাহলে ফিউচারে আবারও শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথম রেসিপিটা আমি করব মাছ দিয়ে, এবং আমি ক্যান টুনা নিয়ে নিচ্ছি। আমি সাধারণত টুনা চাংসটাই ইউজ করি এবং ইন ব্রাইনটাই ইউজ করি, যেটা হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রাখা। টুনা বা যে কোনো মাছ দিয়েই আপনি করতে পারেন, বাট আমি এভাবে করেই দেখাচ্ছি। এবং এইটা দিয়ে আমি আসলে টুনা কাবাবস বানাবো। টুনা কাবাবস, টুনা চপস, যেটাই আপনি বলেন, খুবই টেস্টি। ইফতারিতে রাখলে সবার জন্যই ভালো, একটা মাছের আইটেম হলে তো আসলে খারাপ হয় না। এনিওয়েজ, টুনার ক্যানগুলো থেকে সব বের করে ড্রেন করে নিতে হবে, কারণ এগুলো আসলে প্রিজারভেটিভসে থাকে। সো বের করে সমস্তটুকু পানি আমি ঝরিয়ে নিই, এবং তারপরে চাইলে চামচ দিয়ে চাইলে হাত দিয়ে চিপড়ে সমস্ত লিকুইডটুকু ফেলে দেই। এই কাজটা করার জন্য আমি হাত ইউজ করাটাই আইডিয়াল মনে করি, কারণ যতটুকু সম্ভব এখান থেকে পানি বা যেটা আসলে ময়েশ্চার সেটা বের করে নিলে কাবাব ভাঙবে না, সুন্দরভাবে হবে। সো এটা ছিল আমার ফার্স্ট স্টেপ। এইবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ, যেটা আপনি আপনার টেস্ট অনুযায়ী একটু 19-20 করবেন। পাপরিকা পাউডার দিয়ে দিলাম এক চামচের মতন। এবার দিয়ে দিচ্ছি জিরা পাউডার 1.5 চামচের মতন, এবং 1.5 চামচের মতন ধনিয়ার পাউডারও দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ। আপনি চাইলে গুঁড়াটা ইউজ করতে পারেন অথবা ফ্রেশ গ্রাইন্ড করে নিতে পারেন। আমি সবসময় ফ্রেশ গ্রাইন্ড করাটাই সাজেস্ট করব, কারণ তাতে টেস্টটা খুব ভালো আসে। এটাও দিয়ে দিলাম 1 চামচের মতন। নেক্সট, কাবাবকে স্পাইসি করার জন্য 4-5টা কাঁচামরিচ কুচি অ্যাড করতে হবে, বাট আমি আজকে এটা স্কিপ করে যাচ্ছি, কারণ আমার ছোটো বাচ্চাটাকেও আমি এই কাবাবটা দিতে যাচ্ছি। সো আম গোনা স্কিপ দ্যাট। এরপরে আমার লাগবে পেঁয়াজ। 2টা ক্যান টুনার জন্য আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিলাম, অথবা 2টা মিডিয়াম পেঁয়াজও আপনি নিতে পারেন। একটা গ্রেটার দিয়ে আমি পেঁয়াজটা গ্রেট করে নেব। আপনি চাইলে কুচি কুচি করে কাটতে পারেন, বাট গ্রেটার দিয়ে গ্রেট করার কারণটা আমি বলছি। গ্রেটার দিয়ে গ্রেট করলে পেঁয়াজ খুব মিহিভাবে বাটা একটা টেক্সচারের মতন হয়, এবং তারপরে সেখান থেকে আমি আসলে চেপে চেপে পানিগুলো ফেলে দিব। এইটা হচ্ছে আমার সেকেন্ড টিপ। কাবাব বানানোর সময় আপনি যত কম ময়েশ্চার কাবাবের মধ্যে রাখবেন, ততই আপনার কাবাব পারফেক্ট হবে এবং ভাজার সময় আসলে অত ভেঙে ভেঙে যাবে না। সো আমার পেঁয়াজ গ্রেট করা শেষ, এবং এখান থেকে যেটা আমি বললাম যে চেপে চেপে একদম পেঁয়াজের জুস সমস্তটুকু বের করে তারপরে আমি কাবাবে ইউজ করব। এখন আপনি বলতে পারেন যে এভাবে করে না চেপেও হয়তো আপনি করেছেন, আপনার টুনা কাবাব পারফেক্ট হয়। ওয়েল, দেয়ার আর মেনি ওয়েজ টু মেক টুনা কাবাবস। আমি যেভাবে করে করছি এক্স্যাক্টলি সেভাবে করে করলে আসলে প্রত্যেকবার আমি নো ফেইল রেজাল্টস পাই, সে কারণেই আমি আপনাদের সাথে এই টিপটাও শেয়ার করলাম। পেঁয়াজের কাজ শেষ। এবার আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিচ্ছি। এই আলুগুলো আমার সিদ্ধ করে নিতে হবে, সেজন্য আমি বসিয়ে দিলাম। সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এবং কাজটা আমি আগেই করে রেখেছিলাম। এইবার ট্র্যাডিশনাল ওয়েতে একটা গ্লাস দিয়ে আলুগুলো আমি ভেঙে নিচ্ছি। এই জিনিসটা ছোটোবেলায় করতে খুবই ভালো লাগতো,
বাসায় যখন আম্মা আলুর চপ বা এই টাইপের কিছু বানাতো, তখন আলু সেদ্ধ করার পরে ভাঙার এই কাজটা গ্লাস দিয়ে আমাদেরকে বসিয়ে দিত এবং আমরা মনের আনন্দে কাজটা করতাম। সো ফিলিং নস্টালজিক। এনিওয়েজ, এরপরে আলুগুলো গ্লাস দিয়ে ভাঙার পরেও আমি হাত দিয়ে একটু চেপে চেপে মেক শিওর করছি যাতে কোনো লাম্পস না থাকে, তাহলে কাবাবটা খুব একটা ভাল লাগবে না খেতে। নেক্সট, আলুটা আমি এখন টুনার মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমার কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস এখানে এখনও দেয়া হয়নি। আমি এই পর্যায়ে আলুটা মিক্স করি এবং তারপরে বাকি জিনিস দিই। খুব ভালোভাবে আলু আর টুনা একসাথে হাত দিয়ে মেখে মেখে এভাবে করে মিশিয়ে নিতে হবে। ডিম ফেটে অ্যাড করে দিয়েছি আমি মিক্সচারে। এবার একটু ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি। একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, এই এক মুঠের মতন। আর আপনার কাছে যদি বাসায় ধনিয়া পাতা না থাকে, আপনি স্কিপ করে যেতে পারেন, খুব যে আহামরি এমন কিছু উনিশ বিশ হয়ে যাবে সেটা না, বাট সম্ভব হলে একটু ফ্রেশ ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা ভালো। এইবার হাত দিয়ে আবার আমি ফাইনালি একবার মেখে নিচ্ছি। আমি আগে একবার মেখেছিলাম, সেটা হচ্ছে হলো গিয়ে কোনো লামটাম থাকলে সেগুলো এলিমিনেট করার জন্য, এবং ধনিয়া পাতা দেওয়ার পরই আমি আসলে ফাইনাল মিক্সচারটা করি। আমার নেক্সট কাজ হচ্ছে এগুলো দিয়ে ছোট ছোট প্যাটির শেপ বানানো। আমি সামান্য একটু তেল হাতের কাছে রেখে নিচ্ছি, তেল হাতে মেখে তারপরে শেপগুলো করতে গেলে একটু সুবিধা হয়, এটা হয়তো সবারই জানা আছে। যাই হোক, আপনি কি ধরনের শেপ করবেন এটা কমপ্লিটলি আপনার উপরে ডিপেন্ড করে, চার কোণা, তিন কোণা, যেটা ইচ্ছা। বাট সাধারণত গোল ট্রেডিশনাল কাবাবের শেপটাই করা হয় এবং আমি আজকে সেটাই করছি। সো একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে এভাবে করে রাউন্ড করে, যেভাবে করে আমরা ট্রেডিশনালি করি সেভাবেই কাজটা করতে হবে। এবং প্রত্যেকটা প্যাটি বানানোর আগে যদি হাতে একটু তেল মেখে নেওয়া হয় তাহলে একটু ইজিয়ার হয়। বাট আমি অনেক সময় দেখেছি যে তেলের বদলে আপনি যদি হাতটা বারবার ধুয়ে নেন তাহলেও কাজটা হয়, কিন্তু আমি যদি এখানে 16টা কাবাব বানাই এবং 16 বার আমাকে হাত ধুতে হয় তাহলে আসলে ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার সবগুলো কাবাব বানানো শেষ এবং 15টার মতন কাবাব হয়েছে আমার দুই ক্যান টুনায়। আপনি চাইলে এখনই এগুলোকে ফ্রিজ করে ফেলতে পারেন, বাট আমি সেটা সাজেস্ট করব না। আমি সাজেস্ট করব ভেজে তারপরে আপনি ফ্রিজ করেন। যেটা প্রমিস করেছি, অল্প তেলে ভাজা রেসিপিস দেখাবো। আমি অল্প তেলই নিয়ে নিচ্ছি এবং এই তেলেই আমি ভাজার কাজটা শেষ করব। আমি জানি অনেকেই খুব ডুবো তেলে কাবাব ভেজে থাকেন, টুনা কাবাবও, বাট টুনা, ক্যান টুনা এবং সেদ্ধ আলু দুইটাই কিন্তু কুকড জিনিস, এটার মধ্যে রান্না করার আসলে কিছুই নাই। সো শ্যালো ফ্রাই করলেই আসলে এনাফ। আমি ডিমে গড়িয়ে নিলাম এবং এক্সট্রা যেই ডিমের লেয়ারটুকু থাকে সেটা আমি সম্পূর্ণভাবেই ফেলে দেওয়াটা সাজেস্ট করব, জাস্ট সামান্য একটু গায়ে লেগে থাকা, কারণ আমরা জালি কাবাব বানাচ্ছি না, ডিমে গড়িয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে ডিমে যদি আপনি গড়িয়ে তারপরে ভাজেন, সাধারণত টুনা কাবাবগুলো আপনার ব্রেক হবে না। এটা হচ্ছে আমার আর একটা টিপ এবং আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান। অনেকেই কমপ্লেন করেন যে টুনা কাবাব ভাজতে গেলে ভেঙে যায়, সো আপনি যদি এভাবে করে এক্স্যাক্টলি এভাবে করে ফলো করে করেন তাহলে আপনার টুনা কাবাব কখনোই আসলে ভাঙবে না। সবগুলো কাবাব আমি একসাথে দিব না, দুইবারে দিব। তার কারণ হচ্ছে আপনি যদি ওভারক্রাউডেড করেন নাড়তেও অসুবিধা হবে এবং ডিমে গড়ানো থাকলেও আপনার ভেঙে যাওয়ার চান্সেস আছে। ফিউ মিনিটস একটা সাইড হওয়ার পরে যখন আপনি মনে করবেন যে এখন উল্টানোটা সেফ, তখন উল্টাবেন এবং এরপরে অন্য সাইডটাও আপনার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবং আমি আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে যতটুকুন তেল নিয়েছিলাম সেটাতে কিন্তু আসলে কাবাবগুলো সুন্দরভাবেই ভাজা হয়ে যাচ্ছে। সো সব কিছু যে আসলে ডুবা তেলেই ভাজতে হবে বা ইফতারের সব আইটেম যে একদম ডুবা তেলেরই রাখতে হবে সেটা কিন্তু না।
আমার কাবাবগুলো সুন্দরভাবে ডান এবং গোল্ডেন একটা লুক চলে আসে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্য ফাইনাল রেজাল্ট। নেক্সট আমি একটা কিচেন টাওয়াল লাইন প্লেটের মধ্যে কাবাবগুলো তুলে নিচ্ছি। যত কম তেলেই ভাজা হোক, তেল তো আসলে তেলই, এবং এক্সট্রাটুকুও যদি একটা কিচেন টাওয়ালে নিয়ে নেওয়া যায় তাহলে খারাপ হয় না। এইবার আর একটা টিপস দেই, এটা যে শুধু ইফতারিতে স্ন্যাক আইটেম হিসেবে বা ভাজাপোড়া হিসেবেই সার্ভ করা যাবে সেটা কিন্তু না, এটা আপনি সেহরি টাইমেও খেতে পারেন। এটাকে জাস্ট মাছের একটা কাবাব হিসাবেই আপনি কনসিডার করতে পারেন এবং ভাতের সাথে ইজিলি খাওয়া যায়। কোন টাইমে খাবেন সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আমার টার্গেটটা ছিল হলো গিয়ে অল্প তেলের মধ্যে রেসিপি করে দেখানো, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্যাম। আমি আজকে এটা সার্ভ করেছি ম্যাঙ্গো অ্যান্ড মিন্ট চাটনির সাথে এবং ইট টেস্ট অসম। এনিওয়েজ, ট্রাই ইট অ্যাট হোম অ্যান্ড লেট মি নো ইয়োর থটস অ্যাবাউট ইট। আপনি যদি এটাকে স্টোর করতে চান, যেটা আমি বলেছি যে ভেজেও এটা স্টোর করা যায়, জাস্ট একটু ঠান্ডা হওয়ার পরে একটা বক্সের মধ্যে সবগুলো পিস তুলে রাখবেন এবং তারপরে বক্সের লিডটা লাগিয়ে জাস্ট ফ্রিজারে রেখে দিবেন। ইট স্টেজ গুড ফর সেভারাল মান্থস, বাট আই এম শিওর এটা আপনি বানালে অনেক মাস ওয়েট করবেন না খাওয়ার জন্য, হয়তো ইমিডিয়েটলি খেয়ে ফেলবেন, আমাদের বাসায় যেটা হয় সেরকম। শুরু করছি নেক্সট রেসিপিটা। আগের রেসিপিতে কাঁচামরিচ ইউজ না করলেও এবার কিন্তু করব। এবারের রেসিপিটা হচ্ছে একটা চিকেনের রেসিপি এবং সবচেয়ে প্রথমেই আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি 4 থেকে 5টা। এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার টেস্ট অনুযায়ী, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা আপনি মরিচ ছাড়াও করতে পারেন যদি বাচ্চাদেরকে দিতে চান, আমি আজকে যেভাবে ইউজুয়ালি করি সেটাই দেখাচ্ছি। কাঁচামরিচ ডান, এবার আমি নিয়ে নিব একদম ফ্রেশ করিয়ান্ডার। বাসায় মোটামুটি সব সময় একটু এরকম ফ্রেশ করিয়ান্ডার রাখার চেষ্টা করি, কারণ বিভিন্ন রেসিপি ট্রাই করার সময় আসলে লাগে। এনিওয়েজ, 1 মুঠের মতন করিয়ান্ডার নিয়ে নিলাম এবং জাস্ট একটা রাফ চপ করে রাখছি, কারণ সব কিছু আমি ফুড প্রসেসারে দিব যেখানটা এগুলো মিহি গুঁড়া এমনিই হয়ে যাবে। নাও কিং অফ দ্য রেসিপি, সেটা হচ্ছে হলো গিয়ে চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্টের কিমা এখানটাতে আছে 1 কেজি। এই 1 কেজি কিমা দিয়েই আমি কাবাবটা করব এবং প্রথমেই সেখানে দিয়ে দিচ্ছি এই মাত্র কেটে রাখা কাঁচামরিচ এবং সেই সাথে ধনিয়া পাতা। এইবার বাকি সিজনিং অ্যাড করব। প্রথমে এখানটাতে আছে 1 টেবিল চামচ জিরা আর 1 টেবিল চামচ ধনিয়া, এগুলো গুঁড়ো করাই আছে, আমি ঢেলে দিলাম। নেক্সট আমি এখানটাতে অ্যাড করব 1 চায়ের চামচ লাল মরিচের গুঁড়া, এটা হচ্ছে হলো গিয়ে ড্রাইড রেড চিলি। এরপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। অ্যাগেন আপনি এটা গুঁড়াটাও ইউজ করতে পারেন অথবা ফ্রেশটা এরকমভাবে গ্রাইন্ড করে দিতে পারেন, ফ্রেশটার টেস্ট সবসময়ই বেটার আসে। আমি 1 চায়ের চামচের সমান গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। এরপরে লবণ তো দিতেই হয়, সেটাও দিয়ে দিলাম 1 চায়ের চামচ। নেক্সট আমি এখানটাতে অ্যাড করব 1 চায়ের চামচের মতন আদা আর রসুনের পেস্ট। এবার আমার দরকার লেবু, 1টা লেবু নিয়ে নিচ্ছি এবং আমি সাধারণত লেবু এভাবে করে একটু রোল করে নেই, এতে করে আসলে অনেক বেশি জুস লেবু থেকে বের করা যায়। লেবু ইউজ করার কারণে মাংসর যে গন্ধটা থাকে সেটা অনেকখানি দূর হয়, প্লাস টেস্টও এনহ্যান্স হয়। আমি 1টা লেবুর পুরোটারই রস এখানটাতে অ্যাড করে দিচ্ছি। এইবার আমি এখানটাতে অ্যাড করে দিচ্ছি 1টা ডিম এবং এটা খুব সুন্দর একটা বাইন্ডার হিসাবে কাজ করবে। এবার আর কিছুই না, ফুড প্রসেসরটা চালাবো এবং যতগুলো ইনগ্রিডিয়েন্ট এখানে দেয়া আছে সবগুলো সুন্দর মিক্স হয়ে একদম থিক একটা পেস্ট হয়ে যাবে। আই লাভ মাই ফুড প্রসেসর এবং ফুড প্রসেসরে আসলে কাবাব মিক্সিংয়ের কাজটা খুবই ইজি হয়ে যায়, আই এনজয় ইট। যদি খুব বেশি পরিমাণে বানাই তখন আমি আসলে ব্যাচ ব্যাচ করে দেই, সো আজকে 1 কেজির জন্য আমি একবারেই পুরোটা গ্রাইন্ড করে নিচ্ছি।
প্রথমেই আমি একটু চেক করে নিচ্ছি যে আমার মিক্সচারের কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা, অ্যান্ড ইটস পারফেক্ট, এক্স্যাক্টলি যেরকম হওয়া দরকার সেটাই আছে। আসলে মিক্সচারের কনসিস্টেন্সি একটু 19-20 হয়, সেটার কারণ হচ্ছে যদি আপনার কিমাতে পানি থেকে যায় তখন কিন্তু মিক্সচারটা একটু লিকুইডিশ হয়ে যায়। যাই হোক, এবার আমি একটা ট্রে নিয়ে নিলাম এবং অ্যাগেন আমি এখানটাতে নিয়ে নিব অল্প একটু তেল হাতে মেখে রোল করার জন্য। কাবাব আপনি কী শেপে বানাবেন এটা একদমই আপনার ব্যাপার, গোল, চারকোনা, তিনকোনা, যেরকম আপনার ইচ্ছা। বাট এই কাবাবটা আমি সাধারণত একটু লম্বা শেপে বানিয়ে থাকি। মিক্সচারটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে কাবাব রোল করে বানাতে আসলে খুব একটা ঝামেলার কিছু হয় না, খুব ফাস্টই হয়ে যায়। এই কাজটা আমার খুব বিরক্ত লাগে, প্রথম 2-3টা কাবাব বানাতে অতটা খারাপ লাগে না, বাট যদি অনেকখানি কাবাব একসাথে বানাতে হয় তখন আমার খুব বিরক্ত লাগে এবং আমার কাছে মনে হয় যে চাইনিজরা কেন কোনো একটা মেশিন বানায় না যেটা দিয়ে সুন্দর করে কাবাবগুলো রোল হয়ে যাবে। একদিক দিয়ে কিমার এই মিক্সচার ভরে দিব এবং অন্য একটা সাইড দিয়ে সুন্দর রোল হয়ে কাবাবের শেপ হয়ে বের হবে। যাই হোক, আম ভেরি হোপফুল যে ইন ফিউচারে এরকম কোনো একটা মেশিন হবে এবং সেটা আমি অবশ্যই আমার কিচেনে রাখবো। যাই হোক, প্রত্যেকবার কাবাব বানানোর সময় হাতে একটু তেল মেখে নিলে সুবিধা হয় কাবাবগুলো বানাতে। চেপে চেপে এরকম করে একটু রোল করবেন যাতে ভেতরে ফাঁকা অংশ থেকে না যায়, কারণ ভেতরে যদি আপনার কিছুটা হলো থেকে যায় তখন কিন্তু ভাজার সময় আসলে ভেঙে যায়। সো বিরক্তিকর কাজটা একটু হাসি মুখেই করে ফেলতে হয়, কিছুই করার নাই। কাবাবগুলো রোল হয়ে যাওয়ার পরে আপনি এই অবস্থায় এগুলোকে ফ্রিজ করে ফেলতে পারেন এবং তারপরে একটা জিপলক ব্যাগে বা বক্সে করে আপনি সেটাকে স্টোর করতে পারেন, কয়েক মাস ভালো থাকে। বাট আমি যেটা সাজেস্ট করব, স্পেশালি রমজানের সময়, যে এগুলো আপনি ভেজে তারপরে যদি স্টোর করেন তাহলে আপনার ঝামেলা কমে যায়। যেটা প্রমিস করেছিলাম অল্প তেলে ভাজবো সেটাই আমি এখন করব। যতটুকুন তেল নিয়েছি এই তেলেই আমি আমার কাবাবগুলো ভাজার কাজ শেষ করার চেষ্টা করব। সো প্যানে তেল হালকা গরম হওয়ার পরেই কিন্তু কাবাবগুলো ছেড়ে দিতে হবে। খুব গরম তেলে কাবাব ছাড়বো না, এতে করে বাইরের কোটিংটা খুব ফাস্ট ব্রাউন হয়ে যাবে বা পুড়ে যাবে কিন্তু ভেতর পর্যন্ত ঠিকভাবে হবে না। সো আমি ডিটেইলেই দেখাচ্ছি এবং আমি আশা করি বোঝা যাচ্ছে যে তেল খুব আহামরি গরম ছিল না, মোটামুটি ছিল। আর একটা কথা বলে রাখি যে মাঝখানে ইনাফ স্পেস রাখবেন, যদি স্পেস আপনি ইনাফ না রাখেন তাহলে কাবাবগুলো যখন আপনি উল্টে দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু স্পেসের অভাবে ভেঙে যেতে পারে। একটা সাইড 2 মিনিটের মতন হওয়ার পরে, 2-3 মিনিট এরকম একটা টাইম হওয়ার পরে সাবধানে উল্টে দিচ্ছি এবং এই কাজটা আমি সাধারণত করার চেষ্টা করি একটা টেবিল স্পুন বা এরকম কিছু একটা দিয়ে, কারণ কাবাব উল্টানোর সময় কিন্তু আসলে অনেক সময়ই ভেঙে যায় এবং কষ্ট করে বানানো জিনিসটা যদি ভেঙে যায় সার্ভ করার সময় দেখতে ভালো না দেখায় তাহলে কিন্তু আমাদের কাছে একেবারেই ভালো লাগে না। যাই হোক, অনেক ছিটাছিটি হয় তেলের ছিটাছিটি, সো একটু সেফ ডিস্টেন্সে থাকবেন এবং যেহেতু অল্প তেলে এটা ভাজা হচ্ছে সবগুলো সাইড একটু সুন্দরভাবে করে নেবেন, অর্থাৎ 2টা সাইড এবং পাশের যে অংশগুলো সেগুলো। খুব বেশিক্ষণ কিন্তু লাগে না এই কাবাবগুলো হতে, 5-6 মিনিটের মতনই লাগে বা 7-8 মিনিট এবং তারপরে দে আর পারফেক্টলি ডান। এবং এই কাবাবটা আমার কাছে এত টেস্টি লাগে, মাঝে মাঝে আমি এটা কিন্তু ভাতের সাথে জাস্ট এমনিই খেয়ে ফেলি, কোনো রকম আর তরকারি টরকারি ইউজ করি না। বাট আজকে এটাকে ইফতার স্পেশাল হিসেবেই আমি বানাচ্ছি অ্যান্ড লাভলি কাবাবস আর রেডি, দে আর সো ফ্লেভারফুল। কাবাবটা আপনি যে কোনো সস বা চাটনির সাথে সার্ভ করতে পারেন, আমি আজকে ম্যাঙ্গো অ্যান্ড মিন্ট চাটনির সাথে এটা খাবো এবং এই কাবাবটা অন ইটস ওনও খেতে খুবই মজা হয়। এই ছিল আমার 2টা রেসিপি, 2টাই হেলদি রেসিপি এবং খুব কম তেলে করা, আশা করি আপনাদের কাছে ভাল লাগবে। একটা রিকোয়েস্ট থাকলেও, রেসিপি যদি ভাল লাগে প্লিজ শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং প্লিজ কনসিডার গিভিং আ লাইক। টেক কেয়ার এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এবং এই টাইপের রেসিপি যদি আপনি আরও দেখতে চান লেট মি নো, আইল ডু ফর ইউ।